এইবারও ইলেকশনে ছক্কা মেরে দিও, তুমি খালি বলবা যে তুমি ছক্কা মারতে পারো আর বল করে উইকেট ফেলে দিতে পারো, তাহলেই হবে। আমি প্রার্থীদের একটু আপনাদের সামনে পরিচয় করে দিই। ফরিদপুর, রাজবাড়ি, মাগুরা খুবই কাছাকাছি, আমাদের সব প্রার্থীরা এখানে এসেছেন। আমি আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। ফরিদপুর 1, মধুখালি, বোয়ালমারি, আলফাডাঙ্গায় মোহাম্মদ আব্দুর রহমান, ছাত্র নেতা যখন ছিলেন, এখন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার। ফরিদপুর 2, আপনারা জানেন বেগম সাজ্জা চৌধুরী খুব দূর দিনে আওয়ামী লীগে হাল ধরেছিলেন, আমি আসার পরে আমাকে তিনি স্নেহ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, আজকে তিনি নেই। ফরিদপুর 2 থেকে তিনি বারবার নির্বাচিত হয়েছেন নগরকান্দা সালথা উপজেলা। এই নগরকান্দা সালথা উপজেলায় সাজ্জা চৌধুরীর সন্তান শাহাদাব আকবর, তাকে আপনাদের কাছে পরিচয় করে দিই। কই দাঁড়াও, হাত দেখাও। ফরিদপুর 3, ফরিদপুর 3 এই সদর, সেখানে শামীম হক, ভাই বোনেরা আমার, আমি আপনাদেরকে শামীম হক সম্পর্কে বলতে চাই। 75 সালের পর আমরা যখন বিদেশে রিফিউজি হিসেবে ছিলাম, 80 সালে আমি লন্ডনে যাই, আপনারা জানেন যে শুধু তাই না, আমি এরপর যতবার গিয়েছি আমি নেদারল্যান্ডে যেতাম। এই নেদারল্যান্ডে আমার ফুফাতো বোন শেলি থাকতো, আমি নেদারল্যান্ডে তখন আমি আওয়ামী লীগ গড়ে তুলি, শেলি জামানকে সভাপতি আর এই শামীম হককে সাধারণ সম্পাদক করে নেদারল্যান্ড আওয়ামী লীগ আমি গড়েছিলাম। সেই থেকে আমি জানি অত্যন্ত নিবেদিত প্রাণ আওয়ামী লীগের জন্য একটি কর্মী, ওই বিদেশে থেকে দিনরাত পরিশ্রম করেও সে সেখানে সংগঠন গড়ে তোলে। এরপর সে বাংলাদেশে আসে, বাংলাদেশে এসে এখন এই ফরিদপুরে কাজ করছে, তাকেই আমরা নমিনেশন দিয়েছি আপনাদের সামনে। কোথায় গেল, কোন দিকে আছো, সামনে আগো। এই যে শামীম হক, আপনাদের কাছে আমি তাকে তুলে দিয়ে গেলাম, ফরিদপুর বাসার কাছে আমি তাদের তুলে দিয়ে গেলাম। নৌকা মার্কায় ভোট দিয়ে তাদেরকে জয়যুক্ত করবে। ফরিদপুর 4, ভাই আসলে এখানে ভাঙ্গা, চরভদ্রাসন, সদরপুর, কাজী জাফরুল্লাহ, তাকে আমি নমিনেশন দিয়েছি, তিনি যেহেতু একটু অসুস্থ হয়ে পড়েছেন আসতে পারেন নাই। আপনাদের সামনে রাজবাড়ি, রাজবাড়ি 2 প্রার্থী এখানে উপস্থিত আছে, কই গেল, এখন লাইন দিয়ে দাঁড়াও। রাজবাড়ি 1, কাজী কামত আলী, তার বাবাও আওয়ামী লীগ নেতা ছিলেন, কাজী কামত আলীকে আমরা নমিনেশন দিয়েছি, বারবার সে জয়ী হয়েছে, এমনকি সংস্কৃতি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছে। রাজবাড়ি 2, পাংশা, কালুখালী, বালিয়াকান্দি, মোহাম্মদ জিল্লুল হাকিম, অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এই সিটটা নৌকা মার্কায় সে বারবার জয়ী করেছে, এখনও আমি মনে করি নৌকা মার্কায় ভোট পেয়ে সে জয়ী হবে। জিল্লুল হাকিম কোথায় গেল, কোন পাশে, পাশেই দেখা যাচ্ছে না, সামনে যাও। আর এখন আপনাদের কাছে পরিচয় করিয়ে দেব, আমাদের একটা রত্ন আছে, এই রত্নটা ক্রিকেট রত্ন। মাগুরা 1, শ্রীপুর উপজেলা, মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর, গোপালগ্রাম, কুচিয়ামরা ও বেইল পালিতা ইউনিয়ন ব্যতীত বাকি জায়গা, সেখানে আমরা এবার নমিনেশন দিয়েছি সাকিব আল হাসান। সে বলছে বক্তৃতা দিতে পারে না, আমার বক্তৃতা দেওয়ার দরকার নাই, তুমি খালি বলবা যে তুমি ছক্কা মারতে পারো আর বল করে উইকেট ফেলে দিতে পারো, তাহলেই হবে। এইবারও ইলেকশনে ছক্কা মেরে দিও। আমরা মাগুরা 2, আমার সঙ্গে দেখা করে চলে গেছেন, মোহাম্মদপুর উপজেলা, শালিকা উপজেলা এবং মাগুরা কয়েকটা এলাকা বাদে মাগুরা 2, সেখানে শ্রী বিএন শিকদার তার মিটিং আছে বলে আমার সঙ্গে দেখা করে চলে গেছে, এখানে মিটিংয়ে উপস্থিত থাকতে পারে নাই।
আমরা আপনাদের সামনে আমাদের প্রার্থীদের পরিচয় করিয়ে দিলাম। নৌকা মার্কা